হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমি তো বেশ ভালো আছি। পুজো পর্বে আজকে আমি তৈরি করব বাসন্তী পোলাও। এটা কিন্তু পুজোর সময় অনেকের বাড়িতেই হয়ে থাকে, অনেকেই কিন্তু বানাতে জানে, তবে অনেকে কিন্তু পারে না। কিভাবে বাড়িতেই সোজা পদ্ধতিতে বাসন্তী পোলাও বানানো যায় আজকে আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে এক কাপের, মেজারিং কাপের এক কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। এটা আমি ভালো করে ধুয়ে নিলাম, দু তিনবার ভালো করে হালকা হাতে ধুতে হবে। এবার এটা জল ঝরানোর জন্য আধ ঘন্টা রেখে দিচ্ছি। আপনারা চাইলে 10-15 মিনিট ভিজিয়েও রাখতে পারেন, আমি আর ভেজাচ্ছি না। আর ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। আর এক কাপ চাল নিয়েছিলাম আমি, এখানে 2 কাপের থেকে একটু বেশি গরম জল করে নিচ্ছি। আর এই দেখুন, আধ ঘন্টার মধ্যে চালটা কিন্তু ভালো করে ঝরঝরে হয়ে গেছে, আমি কিন্তু ফ্যানের তলায় রেখেছিলাম। এবার আমি এখানে প্রথমে মেশাবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা এখানে 1.5 ইঞ্চি আর 4টি কাঁচা লঙ্কা আছে। এবার দেব হলুদ গুঁড়ো কালারের জন্য, আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল দিয়ে করছি, আপনারা দেরাদুন রাইস দিয়েও করতে পারেন। পুরনো গোবিন্দভোগ চাল হলে জলটা কিন্তু একটু বেশি লাগবে, এই গোবিন্দভোগ চালটা একটু পুরনো, তাই এখানে আমি 2 কাপের থেকে একটু বেশি জল নিয়েছি। আচ্ছা, এখানে আমি দিলাম গরম মশলা গুঁড়ো, খুব সামান্য, বেশি দিচ্ছি না। আর দিচ্ছি ঘি। একটা ট্রিক্স বলছি, ঘিটা মাখার আগে ঘিটা গলিয়ে নেবেন, মানে এখানে গলানো ঘি দেবেন। এবার ভালো করে চালটা মেখে নেব, আর ভালো করে মেখে নিতে হবে। কিন্তু অনেকেই ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে জানে, আবার অনেকে জানে না, তাদের জন্যই আজকে রেসিপিটা করছি। এবার চলো পোলাওটা তৈরি করি। প্রথমে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। আবার এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। গ্যাসের আঁচটাকে কিন্তু লো রাখবেন। পুজোর রেসিপিগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি কিছু অথেন্টিক, কিছু নতুনত্ব রেসিপি পুজোর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার। বাসন্তী পোলাও সব বাঙালিদের খুব প্রিয় একটা পোলাও, আমরা সবাই কিন্তু খুব ভালোবাসি খেতে। নিরামিষ হোক, আমিষ হোক, যে কোনো পদ দিয়ে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে তেজপাতা দিলাম 4টে, আর গোটা গরম মশলা দিলাম। গোটা গরম মশলা আর তেজপাতা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে বেশ কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিচ্ছি। কাজু আর কিশমিশটা আগে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। কাজু কিশমিশটা আর তেজপাতা গোটা গরম মশলা এখানে ভালো করে ভেজে নেব। খুব লাল লাল করে আমি কিন্তু ভাজছি না। কাজু কিশমিশ কতটা দেবেন এটা আপনাদের নিজেদের ব্যাপার, যতটা পছন্দ করবেন ততটা দেবেন। আবার অনেকে কাজু কিশমিশ বেশি পছন্দ করে না, তারা দেবেন না। এবার আমি মেখে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি। চালটা এবার লো আঁচে 5-6 মিনিট ভাজতে হবে, যতক্ষণ না খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা চালের গন্ধ আসছে। চালের ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। এখানে আমি ঘিতে ভাজছি, আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। ভাজতে ভাজতে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, তখন বুঝবেন চাল ভাজাটা একেবারে রেডি, আর চালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে। বাসন্তী পোলাওতে জলের পরিমাণ হলো 1:2, মানে 1 কাপ চাল হলে 2 কাপ জল লাগবে, 2 কাপ চাল হলে 4 কাপ জল লাগবে। তা আমি এখানে 1 কাপের থেকে একটু বেশি চাল নিয়েছি। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে কিন্তু এই 200 গ্রামের থেকে একটু বেশি, এই 250 গ্রামের মতন চাল ইউজ করেছি। আমার মেজারিং কাপটা বেশ বড়। এবার এখানে আমি জল দিয়ে দিলাম 2 কাপের থেকে একটু বেশি, পুরোপুরি 2.5 কাপ কিন্তু দিইনি, 2 কাপ দিয়েছি,
তারপর আর একটুখানি দিয়েছি হাফ কাপের থেকে কম। এবার এটা দু তিন মিনিট ফুল আছে প্রথমে ফুটিয়ে নেব। এখনো কিন্তু নুন মিষ্টি দিইনি, এবার দিচ্ছি। নুন দিলাম আন্দাজ মতন, যতটা নুন পছন্দ করবে চাল বুঝে নুন দেবেন। ঘিয়ে মাখার সময় কিন্তু আপনারা নুন মিষ্টি দিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিষ্টি। যেহেতু এটা বাসন্তী পোলাও, মিষ্টি মিষ্টি তো হবে, তবে বাসন্তী পোলাও আমার খুব মিষ্টি ভালো লাগে না। এবার দেখুন, দু তিন মিনিট ঢেকে দিয়েছিলাম, ফুল আছে, দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে একেবারে লো করে ঢেকে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, বেশি কিন্তু টাইম লাগবে না। দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে, কিন্তু নিচে এখনও জল রয়েছে, একটু কাদা কাদা আছে, তবে চাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আস্তে আস্তে স্টিমেই সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি গ্যাসের আঁচটাকে লোই রেখেছি আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই আরও 3-4 মিনিট। একটু ফাঁক করে রাখবেন, তাহলে এটা আরও ঝরঝরে হবে। আরও 3-4 মিনিট, এই কমসে কম 5 মিনিটই ধরে নিচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন বেশ ঝরঝরে পোলাও কিন্তু হয়ে গেছে। আপনাদের হয়তো মনে হতে পারে ভাতটা কম, কিন্তু আমি কম করেই বানাচ্ছি। আমি দুজনের আন্দাজ এখানে বানিয়েছি, তাই কম করেই বানাচ্ছি। দেখুন আমি চিকেন কষা দিয়ে পরিবেশন করে দিয়েছি, আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। কেমন লাগলো ঝরঝরে বাসন্তী পোলাও এই রেসিপিটা? অবশ্যই পুজোতে বানিয়ে দেখবেন, এইভাবে ঝরঝরে হয় কি না অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।